ছাগলের বাচ্চা যদি কুকুরের দুধ পান করে তাহলে সেই ছাগলের হুকুম কি এটা কি জবে করে খাওয়া যাবে দেখুন কোনো ছাগলের বাচ্চা কিংবা কোনো গরুর বাছুর যদি কোনো কুকুরের দুধ পান করে কিংবা কোনো সুগোরের দুধ পান করে বা এমন কোনো জন্তুর দুধ পান করে এমন কোনো প্রাণীর দুধ পান করে যেটি খাওয়া হালাল নয় তাহলে সেক্ষেত্রে সেই ছাগলের বাছুর ছাগলের বাচ্চা কিংবা আপনার গরুর বাছুর সেগুলোর গোষ্ঠ খাওয়া কিংবা সেগুলো দুধ পান করা আমাদের জন্য হালাল হবে কিনা যেহেতু হারাম পান করে তার শরীর গঠিত হয়েছে তো এর উত্তর হলো যে যদি এক দু চষণ পান করে এক দুবার পান করে তাহলে তার সেক্ষেত্রে এটির গোষ্ঠ হারাল হারাম হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য তৈরি করবে না বরং সেটি খাওয়া হালাল হবে আর যদি ছোটোবেলা থেকে এই কুকুর কিংবা শুকুর বা এরকম হারাম কোনো জন্তুর দুধ পান করেই সে বড় হয় কোনো ছাগলের বাচ্চা কিংবা মুরগি কিংবা গরুর বাছুর কিংবা অন্য কোনো জাতীয় পশু যদি হারাম খেয়েই সে বড়ো হয় তাহলে সেক্ষেত্রে এর বিধান হবে জাল্লালা বিধানের মতো জাল্লালা বলা হয় ওই মুরগিকে যে মুরগি নাপাক খেয়ে বেড়ায় যদি নাপাক খেয়ে বেড়ার কারণে তার গোস্তের মধ্যে কোনো প্রভাব না হয় অর্থাৎ নাপাকের দুর্গন্ধ গোস্তের মধ্যে ছড়িয়ে না পড়ে জবে করার পরে যদি দেখা যায় যে গোস্তের মধ্যে কোনো গন্ধ না নাই নাই বরং স্বাভাবিক তাহলে সেক্ষেত্রে সে খাওয়া যাবে যাবে আর যদি গোস্তের মধ্যে গন্ধ ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটির গোষ্ঠ খাওয়াটা মাক্কুর বলেছেন ফুকা অতএব এরকম যদি হয় যে কোনো হারাম বস্তু পান করার ফলে হারাম জিনিস খাওয়ার ফলে তার শরীরের নেতিবাচক প্রভাব পড়েছে এবং দুর্গন্ধ তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে সেটা খারাপ মাকরু হবে অনুচিত হবে তা সেক্ষেত্রেও হারাম হবে না কিন্তু জালদালকে সাধারণত কিছুদিন বন্দি করে রাখতে হয় এক্ষেত্রে আবার ফোকা একরামের নানা রকম মত আছে অনেকে বলছেন তিন দিন অনেকে বলছেন চল্লিশ দিন তাকে বন্দি করে রাখা মানে এই যে তাকে হালাল খাবার দেওয়া বা ওই যে নাপাকখানা থেকে তাকে বিরত রাখা তার ফলে তার মানে শরীরের মধ্যে নাপাক খাবার পরিবর্তে হালাল খাবার যখন অর্থাৎ পবিত্র খাবার যখন প্রবেশ করবে এবং দীর্ঘ সময়টা প্রবেশ করবে তখন সেটি খাওয়া হবে যাই হোক তো গরুর বাছুর কিংবা ছাগলের বাচ্চা যদি আপনার কুকুরের দুধ পান করে কিংবা শুক্রের দুধ পান করে এর ফলশ্রুতিতে সাধারণত এর গোষ্ঠীর মধ্যে দুর্গন্ধ ইত্যাদির প্রভাব পড়ার কথা নয় এরকম যদি কোনো প্রভাব না পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া হালাল হবে